فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله. একদিনই বোন, আপনি জানতে চেয়েছেন কোন একদিনই বোন সে কোন এক দুর্ঘটনার পর থেকে তার ভিতরে এক ধরনের অস্থিরতা, দুর্বলতা, ভয়, ভীতি, এই ধরনের বিষয়গুলো কাজ করছে, এমত অবস্থায় তার কি করণীয় বা কি কাজ করলে, কোন কাজটি করলে সে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে? প্রথমত তাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির কি মানুষের অন্তরকে প্রশান্ত দেয়, প্রশান্ত দান করে আল্লাহর জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষ প্রশান্ত, আত্মতৃপ্তি, আত্মপ্রশান্তি যেটা বিষয়গুলো আছে এগুলো হয়ে থাকে। এর জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, এবং অর্থগুলো, যারা আমরা কোরআনের অর্থ বুঝি না তাদের উচিত হবে কোরআনের অর্থগুলো বুঝে তেলাওয়াত করা, যাতে করে সেই বিষয়গুলো বেশি গভীরভাবে উপলব্ধি আমরা করতে পারি এবং এটার আসর যেন আমাদের অন্তরের মধ্যে খুব গভীরভাবে পড়ে। এর জন্য অর্থের দিকে লক্ষ্য রেখে বা অর্থসহ তেলাওয়াত করাটা বেশি উত্তম। দ্বিতীয় যেটা করতে হবে, যে বেশি বেশি করে ইস্তেগফার করবে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ রাখবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে, ইরশাদ করেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দানকা, যে আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে যে নিজেকে সরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, তার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেয়, তার চিন্তাভাবনাকে সংকীর্ণ করে দেয়, তার ভিতরে এক ধরনের ভয়ভীতি কাজ করতে শুরু করে। তো এই জন্য সবসময় যখন যে নাফস, যে মানুষ বেশি বেশি করে জিকির করবে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ রাখবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, তার অন্তরটা প্রশস্ত থাকবে, তার অন্তরের মধ্যে শান্তি থাকবে, তার অন্তরের মধ্যে সাহস থাকবে। তো এর জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমে ইনশাআল্লাহ তার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম। يا رب العالمين.